তারপর পরশুদিনও মহাদেবের সার পাইতু বাজার থেকে একটা দোকানের সামনে থেকে লেস কাটা কালো সার চুরি হয়ে গেছে। আমরা বাজারে কীর্তন চলাকালীন অবস্থায় এখান থেকে একটা সার গেছে। আজকে খবর পাইছি যে এখানে একটা প্রশাসনের লোক এখানে এবং পাবলিক মিলিয়া একটা গাড়িকে আটক করা হয়েছে এবং গাড়ির ভিতরে মহাদেবের সার আছে। এই যে মহাদেবের সার আছে, সঙ্গে আরও তিনটা গরু আছে। মহাদেবের সারটা এটা কিন্তু কেউ বিক্রি করে না, তাই এটা পাবলিক দেখিয়া গাড়িটাকে আটক করা হয়েছে। এখন এটা আইন, আইনের আওতায় গাড়িটাকে নিয়ে যাও। কি মনে করতেছেন, সামনে তো ঈদ, ঈদের মরশুমে এইভাবে দেখেন? এগুলা নিয়ে আমি কোনো বিশেষ কথা বলতে চাই না, কিন্তু যেটা আমরা মান্য আইতাছি, মহাদেবের সার এটা কোনো বিক্রি কেউ করে না, কারণই আইনের কাছে এটা আবেদন করছি যাতে এটা খুব ইমার্জেন্সি, যাতে এটার ব্যবস্থা নেওয়া হোক। আচ্ছা, কি মনে করতেছেন যে এইভাবে মানে গরুগুলি অবৈধভাবে মানে এটা কি বহিরাজ্যে পাচারের জন্য? হ্যাঁ, অবশ্যই অবশ্যই এটা বাইরে পাচার হচ্ছে, কারণ বাজার থেকে প্রতিদিন মহাদেবের সারকে নিয়ে যাচ্ছে রাত্রেবেলা। এটা হচ্ছে গিয়া এই কি বাট্টা বিশ্বজিৎ বাবুর বাট্টার সামনে গাড়িটা আছে। এখন আপনাদের মানে তরফ থেকে মানে কি ধরনের উদ্যোগ গ্রহণ করার মানে প্রয়োজন মনে করেন? এখন আইনের আওতায় এটাকে নেওয়া হোক, নিয়ে প্রশাসন এটা খেয়াল করুক এবং দেখুক। কি হয়েছে ঘটনা? ও তো এখানে দেখলাম গাড়ি একটা গরু আছে সাইডটাই, কেন একটা মহাদেব গাড়ির উপরে, দুইটা গাই একটা দেখা পাচ্ছে আছে। আমরা দেখলাম গাড়ি তো চিনলাম, ওইটা আপনার সুপুরের ফুলার। কোন জায়গার বাড়ি? বাড়ি ভবানগর। নাম কি তো জানেন? নাম আমি যে ফাই সালাই গাড়ি, নামটা হইল ইয় মুনিম। মুনিম কিতা আলী। তো বাবার নাম? মিত্র শুকুর আলী। শুকুর আলী। কোন জায়গায় এটা? এটা হইল বাট্টা ধরে বালিশোর বাট্টা। বালিশোর বাট্টা। যে গরুগুলি তুলছে কন্টিনিউ কি বিক্রি করেছে এরকম? এটা তো এটার তো রেকর্ড আরও আছে, চুরির রেকর্ড কিন্তু আছে। আজকে মহাদেবের সারটাও আছে এখানে? আছে, মহাদেবের সারও আছে গাড়ির ভিতরে, বান্দা বান্দা আছে।